আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে সহবাসের স্বাভাবিক যে পন্থা, সেই পন্থা সম্পর্কে উনি জানতে চায় আমাদের কাছে। উনি নতুন বিয়ে করেছেন, তাই উনি এ সম্পর্কে জানে না, তাই উনি আমাদের কাছে এ সম্পর্কে জানতে চায়। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ সময় বুঝে একটি বিষয় সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা ইনশাল্লাহ আপনাকে এই বিষয়টি জানাবো, আর আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো প্রিয় দিনী ভাই, দেখুন, সহবাসের স্বাভাবিক পন্থা হচ্ছে স্ত্রী নিচে থাকবে, স্বামী উপরে থাকবে, এটি সর্বোত্তম পন্থা এবং এটিকে সবচেয়ে আরামদায়ক বলে মনে করেন অনেক ব্যক্তিরা। এরকমভাবেই সহবাস করার নির্দেশ দিয়েছেন, এটি হচ্ছে সবচেয়ে আরামদায়ক পন্থা। এছাড়াও আপনি অন্য যে কোনো স্টাইলে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে স্ত্রীর যৌনিপদ দিয়েই সহবাস করতে হবে। যৌনিপদ ব্যতীত আপনি অন্য যে কোনো পদ দিয়ে যদি সহবাস করেন, যেমন স্ত্রীর পায়ের পথে যদি আপনি সহবাস করেন, তাহলে সেটি হারাম, সেটি করা যাবে না, সেটি হারাম। স্ত্রীর পায়ের পথে সহবাস করা একেবারেই হারাম। তাই আপনি আপনার স্ত্রীর সাথে যে পন্থাটার কথা এখন বলেছি, যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে, এই পন্থাতে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, এটি সর্বোত্তম। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।